नमस्कार বিসলেট কোম্পানিতে আবারও নতুন করে কর্মী নিয়োগ চলছে যেখানে কলকাতা লোকেশানের মধ্যে কিন্তু আপনারা কাজটা পাবেন তবে কলকাতা লোকেশান ছাড়া পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন লোকেশানে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে তবে কোন পোস্টে এই কোম্পানি থেকে নিয়োগ চলছে কোন পোস্টে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কোন কোন লোকেশানে আপনারা কাজটা পাবেন এছাড়া কত টাকা করে আপনারা পারমান বেতন পাবেন আবেদন করবেন কীভাবে আবেদন করতে হলে আপনাদের কীভাবে আবেদন করতে হবে কীভাবে আপনারা কাজটাতে জয়েন করবেন সমস্ত কিছু বিষয় বিস্তারিত আজকে ভিডিওতে আমরা স্টেপ এ স্টেপ আলোচনা করে দেবো তবে এই চ্যানেলের ভিডিওতে যদি আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম লেটেস্ট অ্যান্ড জেনুইন জব ভ্যাকেন্সির আপডেট কিন্তু আমরা সবসময় প্রোভাইড করে থাকি আপনার পছন্দমত একটা জব ভ্যাক্যান্সিতে আপনি এখানে আবেদন করে কাজে জয়েন হতে পারবেন তো আসুন আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে দেখে নেব দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমরা এখন অন স্ক্রিনে রয়েছি বিসলেডি কোম্পানির যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে আমরা এখন রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বিসলেডি পিভিটি এলটিডি জব রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ দু হাজার তেইশ সালে বর্তমানে যে রিক্রুটমেন্ট চলছে সেই রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা এখন রয়েছি এখানে আমরা জব ডিসক্রিপশন টোটাল দেখে নেব যে কতগুলি শূন্য পদে চলছে এবং কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন কোন কোন পোস্টে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে সবটা কিন্তু প্রপার স্টেপ বাই স্টেপ দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই ছেলে ও মেয়ে উভয় প্রার্থী কিন্তু আপনারা সকলে আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশান ডিটেলসে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস এখানে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশান পাস হলে কিন্তু আপনার এখান থেকে কয়েকটা পোস্টে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তবে কোন পোস্টে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে কোন 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 পোস্টে বর্তমানে নিয়োগ চলছে সেটা আমরা পারপার স্টেপ বাই স্টেপ দেখে নেব এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স নো অর্থাৎ এখানে কিন্তু আপনাদের কাজের সম্বন্ধে কোনো রকম কিন্তু অভিজ্ঞতা চাওয়া হয়নি আপনারা বিনা অভিজ্ঞতায় কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন এজ লিমিট অর্থাৎ বয়সীমা যেটা চাওয়া হয়েছে মেলদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে সেটি হচ্ছে আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া ফিমেলদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে যে কেউ প্রার্থী কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন ডিউটি টাইম রেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইট আওয়ার্স প্লাস ওয়ান আওয়ার ব্রেক অর্থাৎ আট ঘন্টা করে কিন্তু আপনাদের কাজ করতে হবে এই কোম্পানির ফ্যাক্টরিতে সঙ্গে এর সঙ্গে এক ঘন্টা করে আপনারা কিন্তু ব্রেকের জন্য রয়েছে এর সঙ্গে দেখতে পাচ্ছেন পার মান্থ অর্থাৎ প্রতি মাসে যে বেতনটা আপনারা পাবেন সেটি হচ্ছে পনেরো হাজার টাকা থেকে স্টার্টিংয়ে পাবেন এর সঙ্গে দেখতে পাচ্ছেন কুড়ি হাজার চারশো টাকার মধ্যে কিন্তু আপনারা বেতন পাবেন তবে স্টার্টিং স্যালারি কিন্তু আপনাদের হবে পনেরো হাজার আটশো টাকা থেকে কুড়ি হাজার চারশো টাকার মধ্যে এটাই কিন্তু আপনাদের ফিক্সড স্যালারি পাবেন বা ফিক্সড বেতন আপনারা কিন্তু পাবেন এর সঙ্গে দেখতে পাচ্ছেন ফ্যাসিলিটিস যেটা আপনারা পাবেন পি এফ ইএসআই ওটি বোনাস এই সমস্ত সুবিধাগুলো কিন্তু অলরেডি আপনারা অন্যান্য কোম্পানির মতনই পেয়ে যাবেন সঙ্গে দেখতে পাচ্ছেন রুম অ্যান্ড ফুড ফ্রি অর্থাৎ যারা দূর থেকে এসে কাজ করবেন অন্য অন্য এরিয়াতে এসে তাদের থাকা এবং খাওয়া সম্পূর্ণ কিন্তু কোম্পানি থেকে বহন করছে এর জন্য আলাদা কোনো কোনো চার্জ কিন্তু কোম্পানিকে আপনাদের দিতে হচ্ছে না তবে এটি একটি খুব ভালো একটি বেনিফিট আপনারা যারা দূর থেকে অন্য এরিয়াতে নিজের এরিয়া ছেড়ে অন্য এরিয়াতে কাজ করতে আসবেন বা কাজ করবেন শুধুমাত্র তাদেরই জন্য কিন্তু এই সুবিধাটা রয়েছে খুব ভালো একটি সুবিধা আপনারা নিয়ে এখানে কিন্তু আবেদন করে এখানে থেকে থেকে কাজ করতে পারবেন এর সঙ্গে দেখতে পাচ্ছেন উইকলি ওয়ান ডে অফ অর্থাৎ প্রত্যেক সপ্তাহে কিন্তু একদিন করে ছুটি পাবেন আমরা দেখে নেব যে জব রোল কী কী রয়েছে অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ চলছে এবং কোন পোস্টে কী যোগ্যতা চাওয়া হয়েছে সেটা কিন্তু আমরা পোস্ট অফিস দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই যে পোস্ট রয়েছে জব ভ্যাকেন্সি হচ্ছে ডাটা এন্ট্রি এখানে কিন্তু শুধুমাত্র আপনাদের উচ্চ মাধ্যমিক পাস যে স্ট্রিম থেকে প্লাস বেসিক কম্পিউটার নলেজ থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করে কাজ জয়েন হতে পারবেন সঙ্গে দুই নম্বর যেটা রয়েছে দেখতে পাচ্ছেন অর্ডার প্যাকেজিং এখানে কিন্তু আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যে সমস্ত মাল অর্ডার হবে সেই সমস্ত মালগুলি কিন্তু এখানে প্যাকেজিং করাই হলে প্যাকেজিং কাজের মূল কাজ এর সঙ্গে দেখতে পাচ্ছেন অর্ডার ডেলিভারি অর্থাৎ যে সমস্ত মালের অর্ডার আসবে সেগুলোকে কিন্তু ডেলিভারি দিতে হবে এখানে কিন্তু এনি ডিগ্রি অর্থাৎ রকম শিক্ষাগত যোগ্যতা এখানে চা হয়নি এবং রকম কিন্তু অভিজ্ঞতা আপনাদের চা হয়নি আপনারা সরাসরি কিন্তু বিনা যোগ্যতায় এখানে আপনারা আবেদন করতে পারবেন এই অর্ডার ডেলিভারি পোস্টে এর সঙ্গে দেখতে পাচ্ছেন লোডিং অ্যান্ড আনলোডিং এখানেও কিন্তু আপনাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতা চা হয়নি আপনারা শুধুমাত্র কাজ না জানলেও কিন্তু কোনো রকম সমস্যা নেই আপনারা এখানে যে কোনো যোগ্যতায় আবেদন করতে পারবেন এর সঙ্গে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এক্সিকিউটিভ অর্থাৎ এখানে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড এখানে আপনাদের যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতা হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন ন্যূনতম মাধ্যমিক পাস যারা হয়ে আছেন তারা যদি সিকিউরিটি গার্ডে কাজ করতে চান অবশ্যই কিন্তু আপনি আবেদন করে কাজে জয়েন হতে পারবেন তবে দেখতে দেখলেন যে গুরুত্বপূর্ণ কয়েকটা পোস্টে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে আপনাদের পছন্দ একটা পোস্টে আপনারা আবেদন করে কাজে জয়েন হতে পারবেন এর সঙ্গে দেখে নেবেন জব লোকেশান তো গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জব লোকেশন সেটা আছে ধুলাগড় যেটা হচ্ছে হাওড়া এরিয়ার মধ্যে অর্থাৎ ধুলাগড়ে কিন্তু বর্তমানে বিস্টারি ফ্যাক্টরিতে নিয়োগ চলছে মেদিনীপুর হুগলি এর সঙ্গে নর্থ টোয়েন্টি ফোর পার্গানাস এর সঙ্গে রয়েছে খড়গপুর এর সঙ্গে বাঁকুড়া বীরভূম এর সঙ্গে অ্যান্ড আদার্স তো এই কয়েকটা গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু বর্তমানে গুরুত্বপূর্ণ লোকেশানে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে আপনাদের কাছাকাছি যেটা রয়েছে সেখানে আপনারা আবেদন করে নিতে পারেন এর সঙ্গে যদি আপনারা নিজের এরিয়া ছাড়া অন্য এরিয়াতে যদি আপনি দেখছেন ভিডিওটা তো অবশ্যই আপনারা এই কয়েকটা লোকেশানের মধ্যে আপনারা আবেদন করে কাজে জয়েন হবেন কোনো রকম কিন্তু সমস্যা নেই আপনারা এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেবো যে হাউ টু অ্যাপ্লাই আবেদন পদ্ধতি কি যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে তবে অনলাইনে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনি নিজে দেখে নিজেও কিন্তু আপনি ফোন থেকে আবেদন করে নিতে পারবেন অনলাইনে তো আসুন আমরা দেখে নেব যে অনলাইনে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসেসটা দেখে নিন দেখতে থাকুন তো বিলেটি কোম্পানিতে অনলাইনে অ্যাপ্লাই করতে হলে আপনাকে বিসলেটি কোম্পানির এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে ক্লিক করার সাথে সাথে সরাসরি কিন্তু আপনারা এই পেজে চলে আসতে পারবেন এই পেজে আসার পরে ঠিক একটু নিচের দিকে স্কল ডাউন করলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা দেখতে পাবেন তো নিচের দিকে স্কল ডাউন করলে যে অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা রোজে সেটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করার জন্য আপনাকে প্রথমে যে ইনফরমেশানটা দিতে হবে সেটা হচ্ছে নিজের নাম তো নিজের নামটা আপনারা এই বক্সে বসাবেন এরপরে যেটা রোজে দেখতে পাচ্ছেন ইমেল আইডি তো যে ইমেল আইডিটা আপনার রোজ সেই ইমেল আইডিটা আপনারা এই বক্সে বসাবেন এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর তো যে মোবাইল নম্বর কল করলে আপনাকে পাওয়া যাবে সেই রকম একটা ভ্যালিড মোবাইল নম্বর আপনারা এই বক্সে বসিয়ে দেবেন এরপরে যেটা রোজ দেখতে পাচ্ছেন ফাংশান তো এখানে ফাংশান সিলেক্ট করতে হবে অর্থাৎ যে পোস্টগুলোতে বর্তমানে ভ্যাকান্সি রয়েছে সেই পোস্টগুলো এখানে কিন্তু রয়েছে সে আপনাদের একটা পোস্ট কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো একটা পোস্ট কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্ট রয়েছে যে পোস্টগুলোতে বর্তমানে ভ্যাকান্সি রয়েছে তো আপনাদের পছন্দ মতো একটা পোস্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে বসিয়ে নেবেন এরপরে যেটা রোজ দেখতে পাচ্ছেন যে ইয়ার অফ এক্সপেরিয়েন্স অর্থাৎ এই কাজের ওপরে যদি আপনার কোনো রকম এক্সপেরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা থাকে তাহলে আপনার এখানে ওয়ান ইয়ার যদি থাকে তো ওয়ান ইয়ার দেবেন যদি আপনার কোনো রকম অভিজ্ঞতা নেই তাহলে আপনি এখানে জিরো বসিয়ে দেবেন এরপরে যেটা রোজা দেখতে পাচ্ছেন সিটি সিলেক্ট করতে বলছে অর্থাৎ যে সিটিতে আপনি বাস করেন বা যে সিটিতে আপনি কাজ করতে চাইছেন সেই সিটিটা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে তো এখানে বিভিন্ন সিটি রয়েছে তো আমাদের যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবো সেহেতু আপনার এখানে কলকাতা পেয়ে যাবেন এখানে কলকাতাতে কিন্তু আপনারা টিক করে দেবেন এরপরে যেটা রয়েছে আপনাদের সিটি সিলেক্ট করার পরে এরপরে যেটা রয়েছে রিজিউম সামারি অর্থাৎ আপনার যদি কোনো রকম বক্তব্য থাকে বা যদি কোনো কমেন্ট করা থাকে তো আপনারা এখানে কমেন্ট করতে পারেন আপনার নাম অ্যাড্রেস মোবাইল নম্বর দিয়ে আপনারা কিন্তু এখানে কমেন্ট করতে পারেন এরপরে যেটা রোজ দেখতে পাচ্ছেন আপলোড ইওর রিজিউম অর্থাৎ এখানে কিন্তু একটা আপনাকে সিবি অর্থাৎ বাইরোটা আপলোড করতে হবে যে সিবিটার মধ্যে অবশ্যই আপনার নাম অ্যাড্রেস মোবাইল নম্বর আধার নম্বর এই সমস্ত ডকুমেন্টগুলো যেন অবশ্যই থাকে সেই রকম একটা ভ্যালিড সিবি অর্থাৎ বাইরোটা এখানে আপলোড করতে হবে অবশ্যই নজর রাখবেন সিবিটা যেন তিন এমবির মধ্যে হয় তবে কিন্তু এখানে আপলোড নেবে নাহলে কিন্তু কোনোরকমভাবে আপনি আপলোড করতে পারবেন না এরপরে সরাসরি আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাপ্লিকেশানটা সরাসরি সাবমিটেড হয়ে যাবে সাবমিট হওয়ার পরে আপনার নাম যদি সটলিস্টেড হয় কোয়ালিফিকেশান অনুযায়ী তাহলে কিন্তু আপনি জয়েনিং পেয়ে যাবেন আশা করি কোনোরকম সমস্যা আপনাদের হবে না তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের একটুও কাজে এসে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে অল নোটিফিকেশান আপশনটিকে অন করে রাখবেন এইরকম জেনুইন অ্যান্ড লেটেস্ট জব ভ্যাকেন্সির আপডেট সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য এছাড়া বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ